পৃথিবী থেকে ক্রমশ মুছে যাচ্ছে সবুজ, একের পর এক নির্মাণ, অরণ্য ধ্বংস, বিষাক্ত গ্যাসের বারবারন্ত যেন গিলে খাচ্ছে বসুন্ধরাকে। এক চরম উদ্বেগের মুখে দাঁড়িয়ে জীব জগতের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে শুধু গাছ রোপণই নয়, তাকে লালন পালন করাও সমান জরুরি। আর সেই উদ্যোগই নিয়েছেন একদল তরুণ তরুণী। তারা কেউ কলকাতার, কেউ বোলপুরের। অপূর্ব দাস, সোমনাথ ঘোষ, মৈনাক মণ্ডল, তিয়াসা রায়, এমনই কয়েকজন মিলে চালু করেছেন গাছেদের অনাথ আশ্রম, যার পোশাকী নাম বৃক্ষ ফাউন্ডেশন। এবার গাছ বাঁচানো নিয়ে সচেতনতা প্রচারের উদ্দেশ্যে তারাই বোলপুর থেকে কলকাতা প্রায় 160 কিলোমিটার পথ পাড়ি দিলেন সাইকেল চেপে। দূষণহীন যান সাইকেল, তাতে চড়েই ঘাম ঝরিয়ে পার করলেন দীর্ঘ রাস্তা। পথে বিশ্রাম নেবার মাঝেও গাছ বাঁচানোর বার্তা দিলেন স্থানীয় বাসিন্দাদের। গাছ অবশ্যই আমাদের ভবিষ্যৎ, যদি না থাকে আমরাও থাকবো না। কিন্তু কথা হচ্ছে যে যে পরিমাণে গাছ কাটা চলছে পৃথিবীতে, রাস্তা দেখুন সমস্ত গাছগুলো মরে গেছে, সব গাছ কাটা পড়বে, ঠিক আছে, গাছ কাটা পড়বে রোডে। কিছু গাছ না দিয়ে একটা 100 বছরের বট গাছ, এই যে ধরুন এই গাছগুলো যে পরিমাণ অক্সিজেন সাপ্লাই করতো, এগুলো কেটে দেওয়ার পরে এখানে যদি 1000-4000 গাছ লাগিয়ে দেন, সেই অক্সিজেন প্রোভাইড করতে পারবে? পারবে না কিন্তু। সেই জন্য যদি এটা বন্ধ না করা হয়, গাছ কাটা কোনোদিন আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু তার অল্টারনেটিভ একটা উপায় আমাদেরকে বার করতে হবে। যদি আমরা বার করতে পারি তো ভালো কথা, যদি না পারি একটা সময় পরে আমাদেরকে ঠিক এভাবেই রাস্তাঘাটে চলতে হবে পেছনে অক্সিজেন সিলিন্ডার দিয়ে। ঠিক যেটা হয়েছিল করোনার টাইমে, ঠিক যখন অক্সিজেনের যে ক্রাইসিসটা শুরু হয়েছিল কিছু মানুষের জন্য, একটা টাইম পরে সমস্ত মানুষের জন্য কিন্তু এই সমস্যার সম্মুখীন হবে প্রত্যেকে, তখন কিন্তু ঠিক এভাবেই মানুষকে পথঘাটে চলতে হবে। কেন এতটা পথ সাইকেল পারি সে বিষয়েও বিস্তারিত জানিয়েছেন সংস্থার অন্যতম সদস্য মৈনাক মণ্ডল। লোকে বলবে ঘরে খেয়ে বনের মোষ তাড়াচ্ছে, কিন্তু আমাদের মতন পাবলিকগুলো যদি ঘরে খেয়ে বনের মোষ না তাড়ায় তাহলে কিন্তু এটাই আমাদের ভবিষ্যৎ হবে। ঠিক এভাবে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক মুখে নিয়ে আমাদেরকে রাস্তায় চলাফেরা করতে হবে। কেন কি এখন দূষণের মাত্রা বেড়ে গেছে, তার বিভিন্ন কারণ আছে। তার সবথেকে বড় কারণ হচ্ছে গাছ কাটা। কিছু সার্ভে করা হয়েছে এবং আমরা বৃক্ষ ফাউন্ডেশন শুরু করেছি গাছেদের অনাথ আশ্রম। জানা গিয়েছে সম্পূর্ণভাবে বিশেষজ্ঞদের দ্বারা এই গোটা পরিকল্পনাটির বাস্তবায়ন করা হয়েছে। গাছেদের বাড়ির জন্য জমি খোঁজা থেকে শুরু করে তাদের পরিচর্যা সবটাই হয়েছে বৈজ্ঞানিক এবং বাস্তবসম্মত উপায়ে। সন্তান যেরকম ভাবে দত্তক নেওয়া হয়, ঠিক গাছেদেরও সেভাবেই দত্তক নেওয়া হোক, তার ফলে একটা গাছের জীবন সিকিওর হবে। এবার আপনি বলবেন যে আমিও তো বাড়িতে গাছ লাগাই, কিন্তু আপনি গ্যারেন্টি দিতে পারবেন না যে আপনার পরবর্তী প্রজন্ম সেই গাছটাকে রেখে দেবে। কিভাবে দত্তক নিতে হবে? দত্তক নেওয়ার জন্য আমাদের দুটো প্রসেস চালু আছে আপাতত। একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে ফোন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বার। হেল্পলাইন নাম্বারে ফোন করলে, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সেই ব্যবস্থাটা করে দেব। তাদের দাবি, একেবারে অভিনব ভাবনা নিয়ে বৃক্ষ ফাউন্ডেশনই সবার কাছে এই গাছ দত্তক নেবার সুযোগ করে দিয়েছে। এর সঙ্গে রয়েছে ট্রি পিকিং, অ্যাভিয়ারি, সাস্টেনেবল ট্যুরিজমের মতো প্রজেক্ট। এই সব কিছুর প্রচারেই বোলপুর থেকে সাইকেল চেপে বৃক্ষ ফাউন্ডেশনের সদস্যরা এসেছেন কলকাতায়। শনিবার রাতে শিয়ালদা পৌঁছে সেখানেই রাত কাটান, এরপর রবিবার বিকেল অবধি কলকাতার ধর্মতলা ময়দান হয়ে রবীন্দ্র সদনেও চলে সচেতনতা প্রচার। পরিবেশকে বাঁচানোর লড়াইয়ে এইভাবেই বোলপুর থেকে কলকাতা একটা বিশাল অঞ্চলের মানুষকে সামিল করার চেষ্টা চালাচ্ছেন অপূর্বতী আশারা। এই লড়াইয়ে যেন পরোক্ষভাবে সামিল হয়ে পড়েছেন তাদের আশেপাশের মানুষগুলো। আপনারাও চাইলে দত্তক নিতে পারেন তাদের বৃক্ষ সন্তান। প্রসূন চন্দ্রের রিপোর্ট, দ্য ওয়াল।